আমরা এখন একটি সমুদ্রের ধারে এসে গেলাম। এখানে ডক্টর সাইতো এবং আমি রয়েছি। আমরা একটি হেলমেট কুড়িয়ে পেলাম সি বিচের এখানে। এটা সুন্দর একটি বিউটিফুল একটি প্লেস, ভেরি বিউটিফুল প্লেস, বাট আনফর্চুনেটলি উই কেম ডিউরিং হাই টাইড, সো উই আর আনএবল টু ভিডিও আর ওয়াচ দ্য বিউটিফুল স্পেক্টাকুলার হেয়ার বিকজ অফ হাই টাইড, 3 মিটার হাই ওয়াটার, সো গ্র্যাজুয়ালি ইট উইল ডিক্লাইন। সো অ্যাট 4 PM, সো নাও ইজ অ্যারাউন্ড 9 o'clock, সো উই আর বেসিক্যালি ভেরি মিস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। ওকে, যাই হোক, বেসিক্যালি জায়গাটা খুবই সুন্দর এবং অনেক ভালো সুন্দর আবহাওয়া এবং এখানে একটু পাহাড়। জায়গাটা সময় কাটানোর জন্য পারফেক্ট বলা যায়। মূলত আমরা এখানে আসলাম দেখার জন্য। এটা জাপানের ইয়ামাগুচি প্রিফেকচারের, এটা উবে সিটি থেকে একটু দূরে, এবং এটা বিউটিফুল একটা আউটক্রপ। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীগুলোর ফসিল রয়েছে, বিভিন্ন সি শেল থেকে শুরু করে আরও অনেক ধরনের, যেগুলো আমরা খুঁজতে পারি। এবং এখানে একটা সুন্দর আউটক্রপ, যেটাও খুব দৃষ্টিনন্দন। মূলত আজকে যেটা আমি কথা বলার জন্য এখানে আসলাম সেটা হলো, আমরা অনেক সময় কোনো মানুষকে বলতে শুনি যে লোকটির অঢেল সম্পত্তি আছে কিন্তু মনুষ্যত্ব নাই। আসলে মনুষ্যত্ব কাকে বলে? যখন সমাজে অনেক বেশি অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ এগুলো চলমান থাকে, তখন মনুষ্যত্বের সংজ্ঞা নতুন করে একেবারেই নতুন করে জানা এটা অপ্রাসঙ্গিক নয়। যদি কাউকে আমরা বলি যে মনুষ্যত্ব কাকে বলে, তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারি, কিন্তু সংজ্ঞায়িত করা একটু সময় লাগে। সেই মনুষ্যত্ব বিষয়টাই মূলত আজকে কথা হবে। যেমন মনুষ্যত্বের জন্য 5টি গুণ আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে প্রথম গুণটা হলো, প্রথম যে গুণ মনুষ্যত্বের জন্য, আপনারা আইডিয়া ধারণা করতে পারেন যে কী হতে পারে। প্রথম গুণ সেটা হলো মূলত অহিংসা। মহাত্মা গান্ধী আমাদের অহিংসা শিখিয়েছে আন্দোলন করে। অহিংসা কাকে বলে? অহিংসা হলো যে নিজেকে মাপকাঠিতে রেখে অন্যের প্রতি ব্যবহার, আচরণ, সেটাই হলো অহিংসা। ডু অন টু দ্য আদার্স হোয়াট ইউ উইশ টু বি ডান, ইংরেজিতে কথা। মূলত এই অহিংসাই হলো আমাদের সমস্ত যে অশান্তি এর মূল। অহিংসা অর্থাৎ অন্য কোনো পশু প্রাণী এগুলোর উপর হিংসা না করাই হলো অহিংসা। কিন্তু এর মাপকাঠিটা একটু আপেক্ষিক হয়, এর মেজারমেন্টটা আপেক্ষিক হয়। সেক্ষেত্রে নিজেকে মাপকাঠিতে রাখতে হবে, অর্থাৎ কেউ যদি আমাকে নিয়ে কটু কথা বলে তাহলে আমার যেমন ফিলিং হবে, আমি যদি কাউকে নিয়ে কটু কথা বলি তাহলে যে ফিলিংসটা হয়, ঠিক সেই মানদণ্ডটা রাখলেই অহিংস ধর্মটা, এর গুণটা আমরা অর্জন করতে পারি। মনুষ্যত্ব আসলে আমাদের অর্জন করে নিতে হয়। কোনো মানুষ জন্ম থেকেই মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে না। মনুষ্যত্বের দ্বিতীয়টা হলো চুরি না করা। চুরি না করা আসলে কোনো কিছু জিনিস, অন্যের কোনো জিনিস আমরা যদি না বলে নেই সেটাই চুরি করা। কিন্তু সমাজের প্রতিও একটা আমাদের ঋণ, বা ঋণগ্রস্ত হওয়াও কিন্তু চুরির একটা পর্যায় পড়ে। অর্থাৎ অন্যের কাছ থেকে আমি অর্থ নিলাম সেটা ফেরত দিলাম না, এটা হলো একটা চুরির একটা প্রকারভেদ। ঠিক একইভাবে সমাজের আমাদের দায়িত্ববোধ রয়েছে, সমাজের কাছে আমরা ঋণ। সমুদ্র অথবা এই সূর্য এদের কাছেও আমরা ঋণী, পিতামাতার প্রতি আমরা ঋণী। ঠিক একইভাবে এরকম আমাদের যে শিক্ষাগুরু তাদের কাছেও আমরা ঋণী। এরকম অনেক ঋণ রয়েছে যেগুলো আমাদের
চুরি করার শ্রেণী বিভাগের মধ্যে পড়ে। সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, পিতামাতার প্রতি কৃতজ্ঞতা থাকলেই হবে। পিতামাতার ঋণ তো আমরা শোধ করতে পারবো না, সে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকলেই চলতে হবে। ঠিক একইভাবে মনুষ্যত্বের তৃতীয় গুণ শুচিতা, পবিত্রতা। বাহ্যিক শুচি এবং অন্তরের শুচি। অন্তরের শুচি হলো যে মনকে পবিত্র রাখা, অন্যের সমালোচনা না করা, অন্যের ক্ষতি না চাওয়া, মনটাকে সরলভাবে রাখা। আর বাহ্যিক শুচিতা হলো প্রতিদিন স্নান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এটা হলো বাহ্যিক শুচিতা, কাপড় চোপড় পরিষ্কার রাখা, ঘর গুছিয়ে রাখা, ভালো একটা পরিবেশে থাকা। এরপরে সত্যবাদিতা, সততা। আমাদের মনকে সৎ রাখতে হবে, সবসময় সত্যবাদিতা কথা বলতে হবে, সৎ কথা বলতে হবে, সত্য দৃষ্টিভঙ্গি নিতে হবে। অর্থাৎ অন্তরে এক, বাইরে এক। এটা করলে আসলে সত্যবাদিতা এই গুণটা অর্জন করা যাবে না। কারণ আমরা যখনই একটা মিথ্যা বলি, সেই মিথ্যাকে ঢাকতে গিয়ে আরও অনেক দশটা মিথ্যা বলা লাগে, এটার ফল কখনোই ভালো হয় না। সবসময় সত্যতা, সত্যবাদিতা এবং সততা অর্জন করতে হবে। যেমন ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিন্তু আলামিন নামে সবাই ডাকতেন, কারণ উনি সততা নিয়ে চলছে, এজন্যই তার এত নাম ডাক। এজন্য সৎ থাকলে সবাই তাকে ভালোবাসে। এরপর আছে সংযম। আমাদের মনুষ্যত্বের যে সবচেয়ে বড় গুণ সেটা সংযম। আমরা ছোটোবেলায় আমাদের একটা লক্ষ্য ছিল, এইম ইন লাইফ, আমরা বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমরা আসলে সেটা ভুলে যাই, কারণ আমাদের সংযমের অভাব। ঠিক একইভাবে সংযম আরও হতে পারে, যেমন আমাদের যে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য, এইগুলো আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই পাঁচটি গুণ যদি আমরা নতুন করে আবার জানতে পারি, তাহলে আমাদের সমাজে আবার সুশৃঙ্খলা ফিরে আসবে, সমাজ নতুন করে আবার ভরে উঠবে ভালোবাসায়, সততায় এবং সুশৃঙ্খল একটা সমাজ পাবো আমরা। বর্তমানে আমাদের সমাজ নিয়ে আমরা খুব চিন্তিত। যাই হোক, আমরা এখানে আসলাম আমাদের সুন্দর এই দৃশ্যটা দেখানোর জন্য। আমরা এখান থেকে ফিরে যাব। ধন্যবাদ সবাইকে, বাই বাই।